আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, ভালো থাকো, এই সুস্থতাই কামনা করি। দীর্ঘদিন ধরে তোমাদের স্কুল বন্ধ, এই মহামারী করোনার জন্য তোমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে, ব্যাঘাত ঘটেছে। এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্যোগে অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই অনলাইন ক্লাসটা দেখবে এবং মনোযোগী হবে। পড়ে পাওয়া গল্পের কিশোররা পড়ে পাওয়া অর্থ সম্পদ দিয়ে তারা লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাদের সততা, আদর্শ, কর্তব্যনিষ্ঠা অনেক বেশি বড়দের চেয়েও। তাহলে আজ আমরা তোমাদের পড়াবো পড়ে পাওয়া। পড়ে পাওয়া গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 সালে, জেলা 24 পরগনা জেলা, স্থান মুরারিপুর গ্রাম। তার কিছু বিখ্যাত উপন্যাস ছিল পথের পাঁচালী, অপরাজিত উপন্যাস। তিনি ছিলেন প্রহিত ও কথাকথিত। তার মৃত্যু 1950 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লেখক পরিস্থিতিটা সম্পর্কে ভালো করে পড়বে এবং এই লেখক পরিস্থিতি থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, আবার টিকও আসে। এই জন্য তোমরা লেখক পরিস্থিতিটা ভালো করে দেখবে ও পড়বে। পড়ে পাওয়া গল্প থেকে আমরা কিছু শব্দার্থ পড়তে পারব, যেমন দিব্যি মানে হচ্ছে চমৎকার, চমৎকার দিব্যি মানে চমৎকার। তোমরা বুঝতে পারছো সবাই? শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তো যে সংশয় মানে হচ্ছে সন্দেহ, গহনা মানে হচ্ছে অলঙ্কার, অলঙ্কার গহনা মানে অলঙ্কার, বুঝতে পেরেছো? এটা অনেক সময় তোমাদের টিকও হতে পারে, আবার কিন্তু জ্ঞানমূলক প্রশ্নও হয়। আবার দেখো যে আড়ি, আড়ি অনেকে গ্রামের মানুষ আগে সময় আড়িতে ধান রাখত, আড়ি, আড়ি মানে ধান রাখা, ধান রাখার ঝুড়ি, আড়ি মানে ধান রাখার বেতের ঝুড়ি। তাহলে আমরা এখান থেকে কিছু শব্দার্থ করতে পারলাম। পড়ে পড়া গল্পটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কিশোরপর্যায়ের ছোট গল্প। এখানে চার বন্ধু, বিদু, সিধু, তিনু, এই চার বন্ধু মিলে নদীঘাটে তারা গোসল করতে গিয়েছিল বিকালবেলা। কিন্তু তখন দেখছে পশ্চিম আকাশে প্রচণ্ড ঝড়, ঝড় উঠেছে। তাদের চারজনের ভিতর বিদু সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক, তাই বিদু সবাইকে বলছে যে এখনই ঝড় উঠতে পারে, বৈশাখী ঝড়। চাঁপাতলির আম বাগানের আম খুবই মিষ্টি ও সুস্বাদু, এই এখনই যে যা যাবে আমতলায় আমগুলাতে সবাই আমার সাথে যেতে পারে। কিন্তু সেখানে তারা যে প্রচুর পরিমাণে
আম কুড়িয়ে পেয়েছে, আম নিয়ে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রচুর ঝড়, ঝড়ে রাস্তার দুই সাইডের গাছপালা ভেঙে পড়েছে, তারা অন্ধকারে পথ পাড়ি দিচ্ছে। পথ পাড়ি দিতে দিতে পায়ের পাশে একটা বাক্স, টিনের বাক্স পড়ে আছে। বাক্সটা তারা তুলল, তুলে দেখছে যে বাক্সটা অনেক ভারী, তার ভিতর টাকা থাকতে পারে অথবা গহনাও থাকতে পারে। কিন্তু বাদল বলছে যে বাক্সটা ইট দিয়ে ভাঙা যায়। কিন্তু বিধু বলছে যে কীভাবে বাক্সটা ভাঙবো, কার বাক্সকে ফেলিয়ে রেখে গেছে, কারণ বাক্সটা তো গরিব মানুষের তো হতে পারে। তারপরে তারা বাক্সটা বাড়িতে নিয়ে যেয়ে রেখেছে। রাখার পরে যে প্রকৃত বাক্সটা কার হতে পারে, প্রকৃত মালিককে তারা খুঁজে বের করার জন্য কী করলো, যে কাগজের টুকরায় তাদের নাম লিখলো, চারজনের নাম ইঁদুর ভীষণ লেগে গাছে পটের পাশে প্রাচীরে মেরে রাখলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো এবং গল্পটি শোনো। মেরে রেখে তারা বললো যে যার বাক্স প্রকৃত মালিক যে এই ঠিকানায় আসবে। একদিন, দুই দিন, তিন দিন পার হচ্ছে, এক একজন লোক আসছে, এসে বলছে বাক্সটা আমার। তখন বিদু দলের ভিতর সবচেয়ে বড়, বেশি বুদ্ধিমান, সে বলছে যে আপনার বাক্স কী রঙের, বলছে কালো রঙের। তো বলছে চাও, বাক্স তো কালো না। আবার দুই তিন দিন পরে আবার আর একজন আসছে, সেও এসে বলছে যে বাক্সটা আমার। তো বলছে কী রঙের বাক্স, সে বলছে যে লাল রঙের বাক্স, না এটাও তোমার না, যাও। এইভাবে তিন চার দিন পর একজন ব্যক্তি এসেছে, এসে বাদলদের বাড়িতে এসে বাদলের বাবার বাবার সামনে এসে বসে বলছে যে এবার বন্যায় আমাদের সব কিছু, আবার জমি, ধান পাট, গরু ছাগল সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। কিন্তু ছোট মেয়ের বিবাহ দেব বলে বাজার থেকে কিছু তরি তরকারি ছিল, ধান ছিল, বিক্রি করে গহনা এবং কিছু টাকা নিয়ে আসছিলাম একটা সবুজ রঙের টিনের বাক্সে করে। কিন্তু বাক্সটা যে কোথায় হারিয়ে গেল, কীভাবে পড়ে গেল তার কোনো খোঁজ নেই। কিন্তু বাদল ওইটা চুপ মেরে শুনছে, শুনে তে বলছে যে আগে কাকা আপনার বাড়ি কোথায়, কী বৃত্তান্ত এটা বলছে। কিন্তু বাদলের আব্বা তাকে ধমক দিয়ে বলছে তুমি কথা বলছো কেন। তখন বাদল দৌড়ে বিদ্যুতের বাড়ি যেয়ে সবাইকে ডেকে নিয়ে এসে কে বলছে যে প্রকৃত মালিককে খুঁজে পাওয়া গেছে। তখন প্রকৃত মালিককে বাদল এসে বলল যে কাকা আমার বাক্স কী রঙের, বললো সবুজ টিনের বাক্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে বাক্সটি ছিল সবুজ টিনের বাক্স। তখন সে বাক্সটা তার হাতে দিয়ে বলে যে কাকা আপনার পুরো সমস্ত জিনিস সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেন। নেওয়ার পরে তখন বাক্সটি সে হাতে নিয়ে কাঁদতে শুরু করে আর বলে যে বাবা তুমি বড় হলে উকিল হবা। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে তারা ছোট হলে কি হবে, বয়সে ছোট হলে তাদের বুদ্ধি, আত্মসম্মান, বিবেকবোধ কিন্তু অনেক বড়। তাই বলা হয়েছে যে এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ দিয়ে তারা লোভের পরিচয় দিয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও অধিক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা দেখিয়েছে যে তাদের অজ্ঞচেতনা, তাদের বিবেকবোধ, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বেশ তীক্ষ্ণ। তাই এই গল্পের এটি একটি গুরুত্বপূর্ণ দিক, দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বলতে পারবে যে এই গল্পের লেখকের নাম কি, তারপরে পড়ে পাওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পড়ে পাওয়া গল্পটি পড়ে আমরা কি বুঝতে পেরেছি এটিও আমরা বুঝতে পারলাম। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম বের করো এবং বাড়ির কাজ নাও। পড়ে বা গল্পটি পড়ে আমরা যে বিবেক বোধ, মনুষ্যত্ব, সত্যনিষ্ঠার পরিচয় পেয়েছি সেটা সম্পর্কে তোমরা একটি রচনা লিখে আনবে।
পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা থাকবে। সেই অপেক্ষায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। বাইরে গেলে সবাই মাস্ক ব্যবহার করবে এবং বাহির থেকে ঘরে যখন আসবে হাত পরিষ্কার করে, হাত মুখ সাবান দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফেজ।